সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংবাদদাতা আমি বলতেছি বক্তা শাহ মোহাম্মদ ওমর আকবর দিন মোহাম্মদ আল মুতাসিম খান লিমন। আমি বলতে আছি যে আজকের রিপোর্টের সন্ধ্যা 8:12 বাজার খবরে আমি এই মুহূর্তে কথা বলতে আছি। তো এখানে একটা শিরোনামে কথা বলা হয়েছে যে এক পাতিমাস্তার জন্ম হয়েছে, নাম তার বাবা কুদ্দুস শাহ আলী এবং সবাই তারা বলে সাব্বির, কুদ্দুস সাব্বির। এই মুহূর্তে রিপোর্টার আছে আমাদের, সে নাকি সিপাই সুপাই রাতগারের সব জায়গায় বয়া বয়া মজা লয়। এখানে রিপোর্টার আছে আমাদের আনন্দ, তারে মোটা তাজা করানোর জন্য কি করা দরকার আমাদের রিপোর্টার আনন্দ বলছে। আনন্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আনন্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি পাচ্ছি। এই মুহূর্তে এখানে অবস্থাটা আমাকে বলুন। হ্যাঁ, এখানে এখন অবস্থাটা হচ্ছে কি, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন পিছন দিকে বোমা বৃষ্টি নামছে, সেটা গেছে, এখন আমাদের দৌড়াইতে হবে। এই জন্য এখানে এখানে আমাদের মধ্যে এখন সাব্বির ভাইকে আমরা খুঁজে পেয়েছি। সাব্বির ভাই, আপনার ভাবমূর্তিটা একটু আমাদের একটু তুলে ধরুন ভাই। আমাদের এলাকায় দেখো অনেক বেশি ভাই, এমন কোনো ভাবমূর্তি নাই ভাই, আমরা আগে এলাকা ছেড়ে বাকি রাখি। আচ্ছা ভাই, এখন আমরা থামি, এখানে যে বৃষ্টি হচ্ছে তো অনুভূতিটা কি আমি শুনতে চাচ্ছি। আপনি এভাবে আমাদের মাঝে সাধারণ মানুষের কথা শুনবো, দেখতে পাচ্ছেন আমাদের নাসি ভাইয়ের কথা খুব কষ্টে আছে, আমার গাড়ির অয়েল চলে গেছে এই বৃষ্টির দিনে, আজকাল এভাবে কিভাবে সম্ভব? আমার বন্ধু প্রান্ত, প্রান্ত তুমি কিছু বলো। প্রান্ত আমি কতদিন আগে শোনা গেছি যে আপনার বাইকটা বলে নষ্ট হয়ে গেছে, আপনার বাইকের এখন কন্ডিশনটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে, বাইকের কন্ডিশন ঠিক আছে, তারপরে ডেলিভারি করতে আছে, বাইকটা সমস্যা নেই, তাও ঠিক হয়ে যাবে, টেনশন নাই, কিছুদিনের মধ্যে আমি ওকে। আচ্ছা, তো আমি তো আমি বাইকটা নিয়ে কি এখন আপনি কি প্রাউড ফিল করেন? ইয়া ইয়া আই ফিল প্রাউড। আচ্ছা ভাই, এতদিন পর এতক্ষণ পর আমরা খুঁজে পেয়েছি আমাদের সেই কুখ্যাত মাস্তানকে, যার নাম সাব্বির। আমরা এখন তার সাথে কথা বলবো। সাব্বির, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি, ভালো আছেন আপনি? আচ্ছা ভাই, আপনি জানেন যে আপনি মিরপুরে একজন একটা বিশাল একটা ফ্যান ভাই আমাদের সবার, এই জন্য আপনাকে দেখার জন্য আমাদের রিপোর্টার অধীর আগ্রহে বসে আছে। আপনি কি কিছু বলুন, আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। আমি বলতে চাই ভাইও বলে না, আপনি এরশাদ কাকুরে ভোট দিবেন কেন? এত মানুষ থাকতে আপনি এরশাদ কাকুর কথা বলছেন কেন? কারণ এরশাদ কাকু তো আমার ছোট ভাই। আমি বলতে চাচ্ছি এখানে মুরগি কয়জিম পারছি, বকরি কান্দে বেবে, লজ্জার কথাটা কি বলবো বুঝছেন, সেদিন রাতের বেলা খুব শখের বসতে একটা মুরগি কিনছিলাম, তো হঠাৎ দেখি রাতের বেলা মুরগিটা ডিম পেড়েছে, এখন সবাই মনে করছি কি এর পিছনে আমি কারণ হতে পারি। আমার মনে হচ্ছে আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি এখন গর্বে গর্ভবতী হয়ে গিয়েছি, আমার পেট বড় হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে তোমার কথা শুনে আমার পেটের দিকে তাকিয়েছি, আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি আমার কিছু এখানে বলার ভাষা নেই, সে তার মনে কথা বলেছে। তো এই মুহূর্তে আমরা নেক্সট এপিসোডে যেগুলো জানবো আমরা আপডেট দিয়ে দিব। একটা ডান্স দি, অফ কোর্স একটা ডান্স, ডান্স 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 ডান্স।
নাচবে না সবাই নাচবে লালে লালে দিমো মা ওই টিকাটি মাকাটা আমার বেস্ট নাই বন্ধু খালা মেটা রাউন্ড দি আই আমি চার আগাবো রাউন্ড দি আই যাই তার ওই কাছে আমার খান দিলাম সিনিয়র রাউন্ড দি দিতে দিতে মাছ Is it up? Is it up? Okay.